সেরা পাণ্ডুলিপির কিছু কঙ্কাল কথা পাঠ করছি সুজাতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন কবি স্বদেশ রঞ্জন মণ্ডল, আমাদের প্রিয় দাদা ভাই। আমার ব্যালকনি ছেঁড়া জানালা দিয়ে শান্ত চোখে বাইরের দিকদৃশ্য দেখে মনে হলো, অশান্ত আঘাতে নিশ্চিত কোনো অঘটন কিচ্ছুটি ঘটেনি এখনো এ চড়াচড়ে। জানালার নিচে যত দূর চোখ যায়, মস্ত নিক্ষেপে দীর্ঘ নির্জন দেখিটি শান্ত হয়ে রয়েছে গোধূলির মতন। প্রায় লম্বা সাড়ে তিন মাস দূরদর্শনে কোনো বায়োস্কোপ তো দূর খবর পর্যন্ত দেখিনি, অধিকাংশ সময় স্যাটেলাইট মোবাইল বন্ধ করে রাখি। সংবাদপত্র সেই যে দুঃখীরাম দিয়ে যায়, গরম জামার ভাঁজটুকু খোলা হয় না আর। বাইরে অলৌকিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা চলছে নিছক প্রতিশ্রুতি মত। প্রতিদিন মৃত্যু গুনছি কালের প্রহরী হয়ে, অগণন গুণেই যাচ্ছি বিমর্ষ উদ্বেগে নগ্ন মানুষের হাল হাকিকাত। প্রতিদিন মৃত্যু আর জন্মের মধ্যে আরো জন্ম নেয় বেজন্মা গণিকাদের অক্ষর। হয়তো এসব এই তমসার দেশে মিছিলের শব্দ একদিন না একদিন ঠিক আবিষ্কৃত করে নেবে মানুষের ঠোঁটে মুখে, অথবা তোমার আমার প্রতিশোধমূলক কবিতায় কবিতায়। প্রতি মুহূর্তে মানুষ এখানে মানুষকেই তুচ্ছ তাচ্ছিল্য করে জাহান্নামের পথ অনুসরণে প্রবেশ নেয়। মন্দাক্রান্ত অন্ধকারে আবার এখানেই নারী পুরুষের সঙ্গম প্রস্তাবে টিকিট বিলি করে মানুষের মতো দেখতে আরো এক প্রকার মান হুঁশ। একশো দিন ও একশো রাত বা তারও বেশি কিছু দিন রাত একটি চার দেওয়ালি ঘর, পালেস্তারাহীন দন্ত নামাজা, খিলখিলে শাশ্বত শ্লোক মার্কা দেওয়াল, আর উপরে জরাজীর্ণ প্রাচীন উষা ফ্যানের ঘটাং ঘটাং বেদারদি মেজাজ। এই অবিশ্বাস্য নাট্যগড়ে আমার নিজস্ব একটি নিষাদ চরিত্র আছে, যাকে হাভাত আখ্যা দেওয়া যায় বড্ড সহজে। আসলে কি জানিস, কোনো মতে বেঁচে পড়তে আছি কবজি উঠিয়ে। ও যখন ছিল ভালোবেসেছিল, ততদিন যতদিন পাকাল মাছের আয়ু ছিল দুজনের। এখানের ঠিকানা আছে আমার নামের পাশে, এখানে পুরনো রংচটা পিনকোড আছে আমার নামের পাশে, আছে শনশনে কাব্যিক হাওয়া তোর ছবিটির শ্লোক আদরে। আর কোনখানে নেই আমি ছাড়া কেউ, শনশনে কাব্যিক হাওয়া তোর ছবিটির শ্লোকই আদরে, আর কোনখানে নেই আমি ছাড়া কেউ।